হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর তোমরা এতক্ষণে বুঝে গেছো কি নিয়ে ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে গিয়ে চাউমিন চ্যালেঞ্জ। তো চাউমিন চ্যালেঞ্জ করব আজকে আমরা দুজনে, আর হচ্ছে গিয়ে সাথে তো পানিশমেন্ট আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই বুঝে যাবে আজকে কি কি আছে পানিশমেন্ট, আর হচ্ছে কি মজাদার পানিশমেন্ট আছে দেখবে। আশা করি কেউ স্কিপ করো না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? তো চলো এত কথা না বলে ভিডিওটা ঝটপট শুরু করে নিই, কারণ হচ্ছে গিয়ে চাউমিনটা পুরো ঠান্ডা হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ করার মতো সেরকম কিছু খুঁজে পাইনি। তো ঘরে ছিল চাউমিন আর হোমমেড চাউমিন করে নিলাম, তো ঝটপট শুরু করা যাক। তাহলে আজকে খিচুড়ি হবে, একদম নরমাল করে কিছু দেয়নি, দেখো সম্বেলে তো দেখেই গেছো। সত্যিও তো বলতে একটু ভালো লাগে না আমার চাউমিন খেতে, মোটামুটি ম্যাগিটা ভালো লাগে। আমি জানতাম বৃষ্টি আসবে, কি হাওয়া দিচ্ছে। বাবাই আসো, এদিকে আসো, তোকে রিমোটটা দিয়ে দাও, মোবাইল দেখতে চলে আসছে। মোমো চ্যালেঞ্জে ও তখন ঘুমিয়েছিল, আর এখন কেউ ঘুমোতে চায়, খাওয়ার খেতে আসো। যদি আমি ক্যামেরা দেখো তার সাথে কথা বলি ও বুঝে যায় ভিডিও হচ্ছে। দেখো আমার অনেক কাজ এখন। দেখা যাচ্ছে না তো ভিডিওতে, দেখাবা না দুপুরে দেখাবা? আমারও অনেক রয়েছে, আমার তো ভয়ই হচ্ছে। সেদিন তোমাকে ফিডিং বোতল দিয়ে ফিট করিয়েছি, আজকে কি জানি করাও তুমি যদি হেরে যাই। তোমরা শুধু দেখতে থাকো লাস্টে কি আরো স্পাইসি হয়। টাকাটা তো পরে দোকানে চাউমিনটা আরো অনেক কিছু দেয় না, আরো স্পাইসি হয়ে যায়, অনেকটা ক্ষতি করে। এটা কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। আমি একদম কম তেল দিয়েছি, একদম কম, ওগুলো আর একটু বেশি অনেকটা দোকানের মতো। আমি একটু দাঁড়িয়েছি, বাবাকে একটু পিছনে দিয়ে দাও, পরে যাবে না তো? দেখো দারুন, বৃষ্টি আসছে, খাওয়া দাওয়া সেরে ছাদে যাব, বৃষ্টি দেখো যেতে পারবো না, দরজা জানলা সব খুলে দেবো। এ দেখো হা করবে দেখবে, এ দেখো হা করছে, হা পারবে না তো পরে যাবে না ও বাবা, এনে মোবাইল এখন আর কেউ বলতে পারবে না যে ও মেঘে নিয়েছে বলে আমি ফিরে নিচ্ছি, আমি তো এখনো খাইনি।
আস্তে আস্তে খাচ্ছি। ভোট হচ্ছে তো ভোটের ভাষণ দিচ্ছে, মানে খুব সাউন্ড আসছে ঘরে, ভিডিও করতে পারছি না, সারাক্ষণ গান করছে। কতগুলো আছে এখন দেখো, কমে গেছে, পড়েই যাচ্ছে। হ্যাঁ যার যেরকম কমফোর্টেবল। তুমি খাবে আপনি? চামচে উঠছে না। দলে তুমি হেরে যাও, আমি খেয়ে নি ওটা। মনে হচ্ছে সমান সমান হবে। শেষ করো, এই যে দেখো প্রায় সমানই, পুরো সমান সমান হয়ে গেছে আজকে। দেখো হ্যাঁ, পরে খাচ্ছো কেন, হারিয়ে দেবো কিন্তু। আমার মানে কি বলবো, ফার্স্ট তো হতে পারিনি, শাস্তি দুজনাই খেতে হবে। আর হচ্ছে গিয়ে মানে আমার লাস্টে দিয়ে মানে এমন একটা পজিশনে চলে এসেছি, মানে খেতে পাচ্ছি না, এরকম একটা সিচুয়েশন, মানে হেরে যাব বলে। তো যাই হোক, চলো আমরা হাতটা ধুয়ে আসি, চলো চলো চলো। তো মুখ ধুয়ে চলে এলাম, এবার হচ্ছে গিয়ে শাস্তির পালা। কাম কাম কাম, আসছি। তো আজকের শাস্তি হচ্ছে গিয়ে, মেয়ে দেখছে ও কি মেরে, এটা কি চিনি? ওয়াও, চিনি তো খাইয়ে যাবে। আমি ওকে এক চামচ খাওয়ার কথা ছিল, যদি ও হারে তো আজকে দুজনে প্রায় ড্র হয়ে গেছে। আর তোমরা, তোমাদের যদি মনে হয় কেউ ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, মানে যে উইনার হয়েছে তার নামটা অবশ্যই বলবে, ঠিক আছে? তো আমরা শাস্তিটা দুজনে ভাগ করে নিলাম।
তো আমি ভেবেছিলাম এক চামচ ওকে খাওয়াবো, তো আমিও যদি আমি এক চামচ না দু চামচই খেয়ে নেব। হ্যাঁ, আর এবার হচ্ছে কি এক চামচের হাফ আমি খাবো হাফ ও খাবে, ঠিক আছে? কারণ ড্র হয়েছে তো সেজন্য। এক চামচের তুমি হাফ আমি হাফ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আর কি, আর কি ছাড় দেওয়া যায় তোমাকে? আর কিছু এক চামচই খেয়ে নেবো, অসুবিধা নেই, চিনি আমি খেতেই পারি। পুরো সমান করে নিলাম, ঠিক আছে? আর দেখো চিনির দানাগুলো ছোট ছোট, ছোট ছোট খেয়ে দেখো। এগুলো আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, ঠিক আছে? না কম করে দিলাম উপরটা, যাই হোক। এই দেখো হাফ নিয়েছি, হাফ, ঠিক আছে? এটা তুমি খাও, হাত আলো কিরকম লাগে বলবে। এবাবা লবণ কিরকম লাগছে তাহলে আমি ছাড়, ঠিক আছে? রেখে দিলাম, খেতে হবে, ঠিক আছে? ও খাবে, আমি কি চাই থাকবো নাকি আমিও খাই? আয় দেখো, দেখা যাক। অন্যের বেলা ষোলো আনা, নিজের বেলা এক আনা। পুরে যাচ্ছে, কুলকুচি করে না, খেতে হবে না বাবা, অসুবিধা নেই। বলে দিচ্ছে বাই বাই, মুখ পুরো ধরে যাচ্ছে।